জাগে জাগে প্রণামের তর্ক অনেক হলো। হ্যাঁ রে তুলিমা, তুই যে এত কষ্ট করে পিঠে বানালি খাওয়াবি বলে, যা গিয়ে নিয়ে আয়। আচ্ছা ঋষি, তুমি কি পিঠে খাও? কোনো কোনো পিঠে খাই, সব পিঠে খাই না, কিন্তু আবার কোনো কোনো পিঠে খেতে আমি ভালোবাসি। তুলি নিশ্চয়ই সেই পিঠেই করেছে যেগুলো আমি খেতে ভালোবাসি। আচ্ছা আপনি কোন কোন পিঠে খেতে ভালোবাসেন সেটা তো আমার জানারই কথা নয়। দেখা যাক, নিয়ে এসো, বলা যায় না, মিলেও যেতে পারে। তখন আমি বলবো টেলিপ্যাথি। এই বেলা তুলিমার করা পিঠেটা খেয়ে নাও বুঝে বাবা ঋষি, কারণ এর পরে আবার দুপুরের খাবার আছে। উনি খেয়ে বলতো কেমন হয়েছে? ঋষি, তুমি যেই পিঠেগুলো পছন্দ করো তুলি দিন নিশ্চয়ই সেইগুলো হাতে গুনগুনো বানাতে পারেনি না? আশ্চর্যভাবে যেই পিঠেগুলো আমি খাই, যেই পিঠেগুলো আমি ভালোবাসি, সেইগুলো এখানে রয়েছে। অদ্ভুত কিন্তু, তুমি কি করে জানলে আমি পিঠেগুলো ভালোবাসি? আমি তো জেনে বানাইনি, আমি আন্দাজেই বানিয়েছি। এতই আন্দাজ? আমি যেগুলো ভালোবাসি সেগুলোই করেছো? না, আমি যেগুলো পারি শুধু সেগুলোই করেছি। আমি যেগুলো ভালোবাসি সেগুলো তুমি পারো? ঘটনা চক্রে যদি সেটা হয়েও থাকে তাহলে কি আপনার আপত্তি আছে? আপত্তি কিসের? আমি তো এই পিঠেগুলোই খেতে চাই। একদিকে ভালোই হয়েছে, অন্যরকম পিঠে বানালে তুমি আবার খেতে পারতে না। যে পিঠে তুমি ভালোবাসো সেই পিঠেই বানানো হয়েছে, না খেয়ে না। ও, আমি তো ভুলেই গেছিলাম। কি? আরে তুমি তো খালি পেটে তো এইসব খাও না, তুমি তো ব্রেকফাস্ট ঠিক করে করনি, এখন যদি এইসব খাও অ্যাসিড হয়ে যেতে পারে। না মা, তুমি লুচি তরকারি করনি? হ্যাঁ করবো না কেন, জামাই আসবে, লুচি তরকারি করবো না? হ্যাঁ রে, তুই আগে পিঠেগুলো কেন দিলি? আগে তো লুচি তরকারিটা আনবি। কেন? আরে এখন যদি এই পিঠেগুলো খাও তোমার অ্যাসিড হয়ে যেতে পারে, আগে লুচি তরকারিগুলো খেয়ে নাও, তারপর না হয় দেখা যাবে। আসলে কি বলতো ঋষি, তোমার খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আমাকেই দেখতে হবে। মা জেঠিমা বারবার করে আমাকে বলে দিয়েছে, তুমি এত কাজের মধ্যে ব্যস্ত থাকো, তুমি তো প্রপার ডায়েট কিছুই মেনটেন করো না, কোনো প্ল্যান প্রোগ্রামই নেই, আমি না তোমার ডায়েট চার্ট করে দেবো। আচ্ছা আমি তো কোনো ডাক্তার মেয়েকে বিয়ে করিনি, তুমি আমার ডায়েট চার্ট করবে কি করে? এবার ডায়েট চার্ট যদি কেউ করে দিতে পারে সেটা হবে ডাক্তার। আমার ডায়েট চার্ট দরকার বলে আমি ডাক্তারের কাছে যাব, আমার তো কোনো খাবার দাবারের রেস্ট্রিকশন নেই। না তা বলে তো তোমাকে যখন তখন যাতে খেতে দিতে পারি না বলো। কোনটা যাতে বলছো? এই যে তুমি এক গাতে পিঠে খেয়ে ফেলছিলে। আচ্ছা ফাইন, এক গাদা না হয় নাই দিতে, একটাও পিঠে কেন খেতে দিলে না? খাবে খাবে, খাবে না তো যাবে কোথায়? আচ্ছা তুমি আগে একটুখানি লুচি তরকারি খেয়ে নাও, তারপর না হয় পিঠে খাবে। মারে ঋষি যখন পিঠে খেতে এত ভালোবাসে, একটা অন্তত খেতে দিতে পারতিস। না বাপি, এগুলোর হেলথের জন্য ঠিক হবে না। তুই আমাকে না কালকে বলে দিতে পারতিস যে পিঠে খাবি না, তাহলে আর এত কষ্ট করে বানাতাম না। আসলে তুই জানিস তো, কোনো শুভ অনুষ্ঠান হলে এই বাড়িতে আমি ওই পিঠেগুলো বানাই। অসুবিধা কি আছে, আমি তো খাবো। ডায়েট চার্ট যদি করতে হয় সেটা সবার জন্য করা উচিত। আরে কি বলছো, কি আমি তো এমনিতেই একটা রোগা বটকা মানুষ, আর তোমার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা দরকার, তুমি অনেক কাজ করো তো, আমি তো খেতেই পারবো। বলি আমার স্বাস্থ্য যথেষ্ট ঠিক আছে, তুমি আমার স্বাস্থ্য নিয়ে অকারণেই ভাবছো। তুমি বরং বাড়ির সিনিয়রদের স্বাস্থ্য নিয়ে ভাবো। আরে আমি কি শুধু
তোমার স্বাস্থ্য নিয়ে ভাবো নাকি বাড়ির সকলের স্বাস্থ্য নিয়েই তো ভাববো। আমাকে তো জেঠু বলে দিয়েছে এখন থেকে সব তোমার অধীনে থাকবে, তো আমার অধীনে থাকতে গেলে আমি যেগুলো বলবো সেগুলো তো মেনে চলতে হবে নাকি? আর আমি কি চাই কি চাই না সেগুলোও তো সবাইকে বুঝতে হবে। আচ্ছা তুমি কি আমার শরীর স্বাস্থ্যের কথা ভেবে এই পিঠেটা খেতে দিলে না, নাকি চাও না বলো? কি বলছো তুমি ঋষি? না এই তুমি বললে না, তোমার অধীনে থাকতে গেলে তুমি কি চাও বা না চাও? না না ঋষি, ও বোধহয় ওভাবে বলতে চায়নি। অধীন বলতে আমার মনে হয় ও যা মিন করেছে যে ওর কথাটা ওকেই বলতে দিন। হ্যাঁ আমি বলছিলাম আর কি যে দেখো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমার উপর তো একটু ভরসা করতে হবে নাকি? এই তুমি এই পিঠে খাও নি, বাচ্চা ছেলেদের মতো বায়না করো না, তো রাখা আছে তো পরে খাবে। বলি আমার তো মনে হচ্ছে এই পিঠেগুলো যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, লুচি তরকারিও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তুমি সব দিকটা ব্যালেন্স করো। তুমি যখন আমার স্বাস্থ্যের দায়িত্ব নিয়েইছ তখন সকালবেলার লাইট ব্রেকফাস্ট করার পর আমি আর এখন এই লুচি তরকারি খাবো না। তুলি তুমি এটা নিয়ে চলে যাও, আমি খাবো না। তুমি একেবারেই কিছু খাবে না? এই তোমার কথা ভেবেই বলতে হচ্ছে, আমার হেলথ সম্পর্কে তুমি যখন এতটাই কনসার্ন তখন তুমি আমাকে এসব খেতে কি করে বলছো? আমি পিঠেও খাবো না, লুচি তরকারিও খাবো না। এবার অন্য কিছু থাকলে চেষ্টা করো, না থাকলে কোনো প্রবলেম নেই, আমার এখন কোনো কিদে নেই। কি হয়েছে তোমার, এত অবেলা শুয়ে আছো, শরীর ভালো লাগছে না? ওই মাথাটা একটু ব্যথা করছে, অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধও খেয়েছি কিন্তু কিছুতে কমেনি। কি কারণে হচ্ছে বুঝতে পারছো না? না আসলে ওষুধ খেলে কয়েকদিনের মধ্যে ব্যথাটা কমে যায়, তো তারপরে আবার হয়। আমি না ফিড আপ হয়ে ওষুধ খাওয়াই ছেড়ে দিয়েছি। আচ্ছা তা বললে কি করে হবে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাদের যিনি হাউস ফিজিশিয়ান আছে তার কাছে নিয়ে যাবো, উনি খুব ভালো মেডিসিনের ডাক্তার, তার কাছে নিয়ে যাবো, উনি ভালো বুঝতে পারবেন তোমার এক্স্যাক্টলি কি হয়েছে। না না এই একদিন দুদিন থাকবে তারপর আবার ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে? আসলে মাথা ব্যথাটা যখন শুরু হয় না একদম সহ্য করা যায় না, খুব কষ্ট হয়। আচ্ছা আমি তোমাকে মেসাজ করে দিচ্ছি, দেখো কমে কিনা। দেখি আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলছিলাম তখন তুমি চলে এলে, বুঝতেই পারিনি তোমার তো কষ্ট হচ্ছে। হ্যাঁ মা বাবাকে আর বলিনি, হয়তো টেনশন করবে। আমি ভেবেছিলাম শুয়ে থাকলে হয়তো মাথা ব্যথাটা কমে যাবে, কিন্তু ক্রমশ বাড়ছে জানো তো। এতদিন পর হলো, আমি ভেবেছিলাম আর হবে না, কিন্তু এত কষ্ট হচ্ছে না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি যে ওষুধ খেতে সে ওষুধ একটা খেয়ে নাও, শুধু শুধু ব্যথায় কষ্ট পেয়ে লাভ নেই। এবার ওষুধ যদি না থাকে আমি এনে দিচ্ছি। না না দাঁড়াও, আমি আস্তে আমি তুলি দিকে ডাকছি। তুলি দি, তুলি দি, আস্তে 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 তো আয়না দিকে, তুলি দি। ওষুধ খেলে ব্যথা কমে যাবে, আমি জানতাম না তোমার এত কষ্ট হয়, আমি তো কোনোদিন বলিনি। আমি ভেবেছিলাম ব্যথাটা মনে হয় আর হবে না, কিন্তু ব্যথাটা যেরকম উঠ পেতে বসেছিল বুঝতে পারিনি। অনেকদিন
বড় হলো তো ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। আচ্ছা তুমি কি শুনতে পেলো? মনে হয় শুনতে পাইনি, আমি ওকে ডেকে আনছি। না যেও না, ও ঠিক শুনতে পেয়েছে। আসলে তুলি দিত ওষুধগুলো রাখে, বিয়ে হয়েছে বলে সবকিছু না এদিক ওদিক হয়ে গেছে, বাড়িতে রং করা হয়েছে, তো তুলি দিয়ে বলতে পারবে কোথায় রাখা হয়েছে। না দেখো, ওষুধ যদি এখন খুঁজে না পাওয়া যায় আমি দোকান থেকে কিনে আনি, মেডিসিনের দোকান তখন খোলাই আছে। না না তুমি এখন যেও না, আসলে এখানে দোকান তো সব বন্ধ থাকে না দুপুরবেলা, আগে দেখি বাড়িতে আছে কিনা। ওলি আসবো? হ্যাঁ আয় তুলি দি। ঋষি ঋষি একটু জোরে মাসাজ করে দেবে গো। আমাকে ডেকেছিলি? হ্যাঁ তুলে দি, আসলে আমার না আবার মাথা ব্যথাটা শুরু হয়েছে রে। এ বাবা, ব্যথাটা তো কমে গেছিল। আচ্ছা ও তো ভীষণ ছটফট করছে, সহ্য করতে পারছে না। মাসাজ করে দিলে হয়তো কমে যাবে। হ্যাঁ রে তুলে দি, একটু আরাম লাগছে এখন, ও মাসাজ করে দিচ্ছে তো, কিন্তু তাহলেও পুরোপুরি তো কমবে না, ওষুধটা তো খেতে হবে। তুলি দি ওষুধগুলো কি আছে রে? তুই তো গুছিয়ে রাখতিস, একবার দেখ না আছে কি না। হ্যাঁ ওষুধগুলো তো থাকার কথা, আমি নিয়ে আসবো। আচ্ছা একটু দেখো না, খুব কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি আনার চেষ্টা করো, আর যদি খুঁজে পাওয়া না যায় তাহলে আমাকে বলো, আমি বাড়ি থেকে নিয়ে আসবো কোনো মেডিসিন অফ খোলা থাকলে। মনে হয় সেটা দরকার হবে না, আপনি মাসাজ করে দিন, আমি তোর ওষুধটা নিয়ে আসছি, ফেলে দিন তো রাখাই আছে। তাড়াতাড়ি কর না রে তুলি দি, কষ্ট হচ্ছে আমার। আর শোন মা বাবাকে কিন্তু কিছু বলিস না, ঠিক আছে? না না জিজ্ঞেস করলে বলবো না, কিন্তু যদি জিজ্ঞেস করে তখন তো মিথ্যে কথা বলতে পারবো না। আরে ওরা তো জানে না, জিজ্ঞেস করা তো প্রশ্নও নেই, তুই বলিস না কিছু। ঠিক আছে তুই যখন বলতে নিষেধ করছিস বলবো না। আসলে মা বাবাকে তো আগে সব কিছু বলতাম, ওদেরকে ছাড়া কাকেই বা বলবো বল, কিন্তু এখন ঋষি চলে আসার পরে ওকে সবটা বলি। কি সুন্দর করে টেক কেয়ার করছে বল, এখন আর শুধু শুধু মা বাবাকে কেন টেনশন দেব। ঠিকই তো, এখন তো তোর হাজবেন্ড এসে গেছে, বিয়ের আগে মা বাবা, তারপরে তো স্বামী সবকিছুর দায়িত্ব নেয়। এখন যা প্রবলেম হবে তুই তো তোর হাজবেন্ডকেই বলবি। আচ্ছা আমি ওষুধটা নিয়ে আসি। কি হলো? আমার না খুব কষ্ট হচ্ছে ঋষি, আমার মনে হচ্ছে যে আমি মাথা ব্যথাতে একদিন মরে যাব। তুমি হাসছ? এরকম কোনো হিস্ট্রি আমার জানা নেই যে মাথা ব্যথায় লোক মরে গেছে। তুমি বুঝতে পারছো না ঋষি, মনে হয় যেন ভেতরে কোনো একটা পোকা আছে, সাংঘাতিকভাবে ব্যথা করে, কুঁড়ে খায় আমাকে, বোঝাতে পারবো না। কোনো টেস্ট করানো হয়নি? না আসলে ওষুধ খেলেই তো কমে যায়, তাই টেস্ট করানো হয়নি। ডক্টরও বলেননি? হ্যাঁ ডাক্তারবাবু তো বলেছিলেন যে টেস্ট করাতে, কিন্তু ওই ওষুধ খাওয়ার পরে ব্যথা তো কমে যেত, তাই আর আমি গা করিনি জানো তো, টেস্ট করিয়ে আর ডক্টরের কাছে যাওয়াও হয়নি, রিপোর্টও দেখানো হয়নি। দেখো এই সবগুলো কিন্তু করতে হবে,
ব্যথা কমে গেলে কি আর এসব মনে থাকে বলো তো? আমার মনে থাকবে। তোমার ব্যথা কমে গেলে আমি তোমার টেস্টটা করিয়ে নেব। বলি আসবো? হ্যাঁ না আর তুই যদি পেয়েছিস আমার কাছে রাখা ছিল। আমি আমি না উঠতে পারছি না, কষ্ট হচ্ছে প্রচন্ড, মাথা ব্যথা করছে। একটু না উঠলে গায়ে জল পড়ে যাবে। আমি তো হেল্প করছি, এসো আস্তে। আমি আসছি এখন তাহলে। থ্যাংক ইউ রে তুরেদি, তুই যত্ন করে ওষুধ খুলে রেখে দিয়েছিলি। আমার একটা বিরাট ভুল হয়ে গেল, এক্সপায়ারি ডেটটা দেখা হয়নি। আমি দেখেছি। ও ডেট এখনো আছে? না থাকলে কি আমি দিতাম? আচ্ছা আসছি। ভালোই করেছো ঋষি, পুরনো সব কথা ভুলে গেছো তুমি, ভুলে যেতে পেরেছো। জীবনে নতুন মানুষ এসেছে তোমার, তাকে নিয়ে সুখে ঘর বেঁধেছো। তোমার জীবনে আমার আর কোনো অস্তিত্ব নেই ঋষি, কিন্তু আমার জীবনে তোমার অস্তিত্ব ছাড়া তো আর কিচ্ছু নেই। সেটা বোধহয় আর কোনোদিনই তোমার জানা হবে না ঋষি। বলো। I'm so happy. কেন? এই যে তুমি কি সুন্দর আমার নার্সিং করলে, কেয়ার করলে আমার। স্বামীরা তো এরকমই হয় বলো ঋষি। প্লিজ কখনো আমি ছেড়ে যেও না। কোথায় যাব? না তাই বললাম। দেখো সব কথা পরিষ্কার করি তো তোমাকে আমার জীবনে এনেছি, আর তো কোথাও যাওয়ার নেই। তুমি ঋষির কথা শুনবে না? না আমাদের কথা তো বাদই দাও। আমার কোনো কথা শোনার নেই ছোটি, আমার মন বলছে এবার আমার ছুটি নেওয়া দরকার। সে তোমার মন বলছে তোমার মনের ব্যাপার, কিন্তু যাওয়ার আগে ঋষি বাবাকে বলে যেও। না মিস্তি, আমি আর কোনো জানানোর মধ্যে থাকবো না। আর আমি বললেই ঋষি যে সে কথা মানবে তারও কোনো মানে নেই, ও হয়তো আমাকে জোর করবে। ঋষি জোর করলে এখনো আমি ওকে না করতে পারি না, তাই এবার আমি চলে যাব, এটা আমার সিদ্ধান্ত। কেন বলো তো? নতুন বৌমা তো তোমাকে কখনো অসম্মান করেনি। ইনফ্যাক্ট আমি যতটুকু শুনেছি ও তো সবসময় তোমাকে বলেছে যে আপনি আপনার মেয়ের মতো ভাববেন আমাকে, তাই না? আমি তো এই কথা বলিনি যে নতুন বউ আমাকে অসম্মান করেছে, কখন আমি এই কথা বললাম? আমি নিজের ইচ্ছেতে চলে যাচ্ছি। তা কেন চলে যাচ্ছ সে কথা তো বলতে হবে। আমি তো এসেছিলাম একদিন আমার মেয়ের জন্য, যখন ওই নেই তখন এখানে থাকার তোমার কোনো দরকার নেই। তুমি তো ভয়ানক অকৃতজ্ঞ গো। এতদিন তুমি আমাদের বাড়িতে থাকলে, আমরা তোমাকে দেখে শুনে রাখলুম, এখন তোমার মনে হচ্ছে তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে? তা খাবে কি ওখানে গিয়ে? দেখা যাক কি খাই, ভগবান নিশ্চয়ই কিছু জুটিয়ে দেবে। একার পেট তো ঠিক চলে যাবে। কাজকর্ম করব, এখানেও যে কাজকর্ম করি না তা তো নয়, এখানেও সংসারে অনেক কাজ করি, ওখানে গেলেও না হয় সংসারে অনেক কাজ করব।
দেখো রাই, সংসারে থাকতে গেলে একটু একটু কাজ করতে হয়, তুমি সেটা নিজেই করো। আমরা তোমাকে না করলেও কিন্তু তুমি সংসারের কাজ করো, তাই না? আমি তো আপনাদের জন্য করি তা নয়, একা মানুষের খাওয়া খরচাও তো কম নয়, সেই জন্যই করি। এমনি এমনি খাবো তাই কাজ করি, আর আমি সেটা খুশি মনেই করি।